আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব সবকিছুই ধর্ষিত বলছেন গয়সর। এরপর জানিয়ে দিব আরো তিন মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস। জানাব সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হয়েছে, আগামী 14 মার্চ এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে জানাব উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। এবার চার ধাপে হবে উপজেলা নির্বাচনের ভোট। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় ইসি। এবারে জানাবো নোয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে মা মেয়েকে ধর্ষণ, আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুকে উৎখাত করতে যে কোনো চেষ্টায় সমর্থন দিবে লাপিদ। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়াদ লাপিদ বলেছেন, ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট বেনিয়াম নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার যে কোনো পদক্ষেপে তার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব সবকিছুই ধর্ষিত বলছেন গয়সর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়সর চন্দ্র রায় বলেছেন, আজকের পরিস্থিতিতে বিশ্ববাসী বুঝতে পেরেছে দেশে কোনো সভ্য লোক বসবাস করার মতো পরিস্থিতি নেই। এরা অর্থাৎ আওয়ামী লীগ আমাদের একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিছে। এ ভাষার মাসে এদেশে তরুণেরা রক্ত দিয়েছিল, আর আজকে এক নারী রক্ত দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নগরে এক তরুণের জন্য। সুতরাং আমি মনে করি আজকে বাংলাদেশ ধর্ষিত, এদেশের স্বাধীনতা ধর্ষিত, এদেশের সর্বভৌমত্ব ধর্ষিত। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী এবং শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত নারী সমাজের ওপর অপমানের শেষ কথা শীর্ষক এক মানববন্ধনে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে গয়েশচন্দ্র রায় এসব কথা বলেছেন। নারী ধর্ষণের প্রতিবাদে গয়েশচন্দ্র রায় বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, অনেক প্রতিষ্ঠান করেছেন, তবে একটা প্রতিষ্ঠান করা কেন বাদ রাখলেন? আর যেটা করেছেন সেটা কেন পদ্মার ওই পারে গলন্দে করলেন? সেটা কেন আপনাদের আশেপাশে করলেন না? তাহলে তো আপনাদের সোনার ছেলেরা তাদের শখ খাইশ মেটাতে পারত, তাহলে আর তারা কোনো নারীর প্রতি অবৈধভাবে সমর্থন সম্পর্ক করত না। সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে গয়েশচন্দ্র রায় বলেছেন, আজকে রাখাইন থেকে সৈন্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়, আবার তাদের বিপক্ষে করা বোমায় এদেশের মানুষে আহত এবং নিহত হয়। এটা আসলে কিসের লক্ষণ আমার জানা নেই। বিএসএফ এত লোককে গুলি করে মারল, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই আপনারা নিলেন না, আপনি একটা প্রতিবাদ পর্যন্ত করলেন না। আগে বিডিআর যখন ছিল, বিএসএফ থেকে একটা গুলি করলে জবাবে এপার থেকে 10টা গুলি করা হতো, কিন্তু এখন এর কোনো প্রতিবাদ না করে উল্টো তাদের সঙ্গে এক হয়ে নাস্তা করেন। যেমনি আমার সীমান্তরক্ষী শেষ করলেন, তেমনি আমাদের সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে খুন করলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এমন 5 জন অফিসারকেও হত্যা করা হয়নি, অথচ শেখ হাসিনা ফ্যাসিস্টের আমলে 57 জন সেনাবাহিনীর কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সরকার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন, ছাত্রদল সাবেক নেতা ওমর ফারুক কাউসার, পার্থদেব মণ্ডল, বর্তমান যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, ওহি আহমেদ জুবায়ের, বিএনপি নেত্রী নাদিয়া পাঠান পাপন, আরিফা সুলতানা রুমা, উর্মি আক্তার, শাহিনুর সাগর প্রমুখ। আরো তিন মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া আরো তিন মামলায় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে পল্টন থানা একটি, রমনা থানা একটি, শাহজাহানপুর থানা একটি মামলায় জামিন পেয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এসব মামলায় জামিন মঞ্জুর করেছেন। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
করেছেন। এর আগে গত সোমবার একই আদালত মির্জা আব্বাসকে পল্টন থানার 4 মামলা এবং রমনা মডেল থানার 2 মামলায় জামিন দেয়। এ নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া মোট 11 মামলার মধ্যে 9টিতে জামিন পেলেন তিনি। তবে রেলওয়ে থানা নাশকতা মামলা এবং রমনা মডেল থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তিনি জামিনে না থাকায় এখনই কারামুক্তি হওয়ার সম্ভাবনা নেই। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মোট 11টি মামলা ছিল, সেগুলো থেকে 10টি মামলায় জামিন পেয়েছেন মির্জা ফখরুল। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন এখনও মঞ্জুর করেনি আদালত। তবে আগামীকাল মির্জা ফখরুল ইসলামের জামিন আবেদন করা হয়েছে। এই মামলায় তিনি জামিন পেলে কারামুক্ত হবেন বলে ধারণা করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আইনজীবী মেজবাউদ্দিন। উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। এবার 4 ধাপে হবে উপজেলা নির্বাচনের ভোট। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর আগে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনে বৈঠক হয়। সচিব বলেন, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 4 ধাপে অনুষ্ঠিত হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে 4 মে, দ্বিতীয় ধাপের ভোট হবে 11 মে, তৃতীয় ধাপের ভোট হবে 18 মে, চতুর্থ ধাপের ভোট হবে 25 মে। সারা দেশে উপজেলা পরিষদ আছে 495টি। সাধারণ একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার সিদ্ধান্ত করছে ইসি। এদিকে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে ইসি। 14ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ইসি বলেছেন, 18ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই বাছাই 19 থেকে 20 ফেব্রুয়ারি, বাছাইয়ের বিরুদ্ধে আপিল 22 ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি 24 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 25 ফেব্রুয়ারি, আর প্রতীক বরাদ্দের তারিখ 27 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। নোয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে মা মেয়েকে গণধর্ষণ, আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার। নোয়াখালীর সুবর্ণচরে শীত কেটে ঘরে ঢুকে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে 50 গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি দুপুরে তাকে জেলা শহর মাইজদি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার ইউনিয়নের গণধর্ষণ করা হয় ভুক্তভোগীর মা এবং মেয়েকে। গ্রেপ্তার আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার উপজেলার চরাপদা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেস গ্রামের মরহুম গোলাপ রহমানের ছেলে এবং চরাপদা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। ঘটনার শিকার গৃহবধূর বয়স 30 এবং মেয়ের বয়স 12। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন দিনমজুর। তিনি 4 দিন পর বাড়িতে আসেন, তাকে কাজের জন্য প্রায় বাইরে থাকতে হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে, ওই সুযোগে সোমবার দিবাগত রাত 1:45 থেকে 2টার মধ্যে তার বসতঘরে শীত কেটে তাকে এবং তার মেয়েকে গণধর্ষণ করে 3 ধর্ষক, এর মধ্যে তাকে ধর্ষণ করে 2 ধর্ষক এবং তার মেয়েকে ধর্ষণ করে 1 ধর্ষক। ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেছে, মুন্সি মেম্বার কিছুদিন আগে তার স্ত্রীকে পোড়ামরক ঘানোর প্রস্তাব দেন এবং বিপদ আপদে সহযোগিতার চেষ্টা করবেন বলে আশা দেন, কিন্তু তার স্ত্রী ওই প্রস্তাবে রাজি না হয়। মুন্সি মেম্বার তার মোবাইল ফোনে নম্বর সংগ্রহ করে কল করে উত্তাক্ত করতেন, পরে মোবাইল নম্বর ব্লক করে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এসব ঘটনার জের ধরে তারা এই দুর্ঘটনা ঘটায়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন জানিয়েছেন, মামলার প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় আরও একজন অজ্ঞাত আসামি করা হয়েছে। গৃহবধূ এবং তার মেয়ের ডাক্তারি পরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। ইসরায়েলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুকে উৎখাতে যে কোনো চেষ্টায় সমর্থন দেবেন লাপিদ। ইসরায়েল বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সোমবার প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার যে কোনো পদক্ষেপে তার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে বলেছেন, নেতানিয়াহুকে উৎখাতে যে কোনো প্রচেষ্টায় ইয়েশ আটিদ পার্টি তার 24 জন সদস্যে ভোট দিবে। ইসরায়েলি
পার্লামেন্টে 120 আসনের নেসেটে লাপিত ইয়েশ আর্টিত পার্টির 24 সদস্য রয়েছে। এর আগে গণমাধ্যমে বলা হয়েছিল যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গ্যাজুট নেতানিয়াহুকে অপসারণের প্রচেষ্টায় লিকুদ পার্টির সদস্যদের তালিকাভুক্ত করার চেষ্টা করছিলেন। ইসরায়েলি আর্মি রেডিও অনুসারে গ্যান্টজের পক্ষ থেকে দ্রুতরা নেতানিয়াহুর লিকুদ পার্টির কর্মকর্তা এবং আইন প্রণেতাদের একটি নতুন সরকারে স্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেন তাকে প্রতিস্থাপনের জন্য একটি অনাস্থা ভোট সম্পন্ন করা যায়। সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি বলছে, নেতানিয়াহুর নিজের দলের বিভিন্ন আইন প্রণেতাদের গ্যান্টজের কাছে দাবি না করেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য প্রার্থী হিসেবে পরামর্শ দেওয়া হয়েছিল, তবে গ্যান্টজ প্রতিবেদনে মন্তব্য করতে অস্বীকার করেছেন। গাজা উপত্যকায় সংঘাতের ক্রমবর্ধমান আলোচনার মধ্য দিয়ে নেতানিয়াহুকে পদত্যাগ করার জন্য ইসরায়েল সাধারণ মানুষ আহ্বান করছে। 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় একটি ভয়াবহ আক্রমণ শুরু করে এ পর্যন্ত 27,478 জন ফিলিস্তিনি নিরীহ মানুষকে হত্যা করেছে এবং 63,835 জন আহত হয়েছে। এছাড়াও হামাসের হামলায় প্রায় 1,200 ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র বিবিসি বাংলা।